জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি চলছে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজো ফোরামের। জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনের 10 দিনে শতাধিক শিক্ষক কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে 2 দিন ধরে চলছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট। খানাল আমিনের রিপোর্টে বিস্তারিত। আমি জানি না আমি বাঁচতে পারবো কিনা, আমি বেঁচে না থাকলেও জাতীয়করণ করে যেতে পারলে আমি এই শিক্ষকদের মনে সারা জীবন রয়ে যাব। শেরপুরের চক শাহাবুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনেওয়াজ পারভীন রেখা মনের আকুতি প্রকাশ করার পরপরই অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। টানা 15 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে, প্রথম 5 দিন অবস্থান ধর্মঘট, তারপর থেকে আমরণ অনশন। খোলা আকাশের নিচে দিন রাত থেকে থেকে এবং না খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শিক্ষক। সংখ্যাটা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। প্রাথমিক ছাড়া প্রায় 40,000 শিক্ষা প্রতিষ্ঠান এখনও বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে, যেখানকার শিক্ষক কর্মচারীরা শুধু বেতন ছাড়া অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সরকারি হলে সেই সুযোগ সুবিধাগুলো মিলবে, সঙ্গে মর্যাদার প্রশ্নেরও সুরাহা হবে। তাই আন্দোলনে তারা, আমরা 97% শিক্ষক শিক্ষার্থী যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক হিসেবে আছি, আমাদের অনেক বৈষম্য, 3% অনেক সুবিধা পাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের একজন পিয়ন সে যে বেতন পায়, মাধ্যমিক বিদ্যালয়ের একজন মাস্টার্স কমপ্লিট করা একজন শিক্ষক তার সে কম বেতন পায়, এর সে অপমানজনক কথা আর কি হতে পারে? শিক্ষক জাতি মেরুদণ্ড বলা হয়, অথচ এত বৈষম্য, লজ্জায় আমাদের ছেলেমেয়ের কাছে কথা বলতে পারি না। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বলে অনেক কথা শুনতে হয় সবার কাছ থেকে, আপনজনের কাছ থেকে, এই কথাগুলো কাউকে বলা যাবে না। সরকারিকরণ করলে প্রতিষ্ঠানগুলোর আয় দিয়ে বাড়তি অর্থ যোগান দেওয়া সম্ভব বলে মনে করেন তারা। এজন্য প্রয়োজন সরকারের সঠিক নীতিমালা। সীমিত পরিমাণ যদি সেশন ফি নেওয়া হয়, সেই আয়টা যদি রাজস্ব খাতে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে সেই আয় দিয়ে বাড়তি যে অতিরিক্ত টাকা লাগবে সে টাকাটা সরকার মিটাতে পারবে। দাবি দেওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে 2 দফা বৈঠক হয়েছে, কিন্তু আশ্বাস মেলেনি, তাই আন্দোলনও না থামানোর ঘোষণা। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি যতদিন পর্যন্ত তারা মেনে না নিবে এবং সুনির্দিষ্ট ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। জাতীয় প্রেস ক্লাবের আরেক পাশে 2 দিন প্রতীকী অনশন ও অবস্থান ধর্মঘটের পর 2য় দিনের মতো অনশন কর্মসূচি চলছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির। 4,000-এর বেশি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এসব শিক্ষক কর্মচারীরা কোনো বেতন ছাড়াই চাকরি করছেন বছরের পর বছর।